বাংলাদেশের বাজারে ওয়ালটন মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের যেগুলো ল্যাপটপ অ্যাভেলেবল আছে তাদের তুলনায় একটু কম্পারেটিভলি কম দামি ল্যাপটপ সেল করে। তো যার জন্য অনেকেরই অনেক সময় এই প্রশ্নটা ফেস করতে হয় বা অনেকের কাছ থেকে শুনতে হয় যে তাহলে কি ওয়ালটনের এই ল্যাপটপগুলো একটু কোয়ালিটির জায়গা থেকে খারাপ নাকি। তো যাই হোক, আজকে কথা বলবো ওয়ালটন ল্যাপটপের এই যে প্রাইসের ফ্যাক্টসগুলো দেন অন্যান্য কিছু সিক্রেট। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। তো ফার্স্টলি আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, আমাকে প্রায়শই দেখা যায় যে অনেকে প্রশ্ন করেন, বিশেষ করে আমি যখন শুরুর দিকে ওয়ালটনে কিছু একেবারে এন্ট্রি লেভেল মানে একেবারে লো বাজেট যে ল্যাপটপগুলো ওয়ালটনে রাইট নাও অ্যাভেলেবল সেগুলো নিয়ে যখন কথা বলেছি, তখন অনেকেই ওই ভিডিওগুলোতে দেন আমার পেজে ইনবক্সে মেসেজ করে জানায় যে এই যে ল্যাপটপগুলো দিয়ে কি ভালোভাবে কাজ করা যাবে কি না, ডিজাইন, ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি ফটোশপগুলো বা এসব সফটওয়্যারগুলো দিয়ে ভালোভাবে কাজ করা যাবে কি না। অনেকেই যে এই জিনিসগুলো নিয়ে কনফিউশনে পড়ছে বিকজ ওয়ালটন একটু কম প্রাইসের মধ্যে এই যে ল্যাপটপগুলো অফার করছে, যেগুলো হয়তো বা একটু সেম কনফিগারেশন অন্যান্যরা একটু বেশি প্রাইসে অফার করছে। তো কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসছে ফার্স্টলি। সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে রিভিউ। আপনি দেখেন অনেকেই নেগেটিভ রিভিউ দিচ্ছে, কারণ হচ্ছে ওয়ালটনের লো বাজেট বা এন্ট্রি লেভেল যে ল্যাপটপগুলো সেগুলো ওভারহিট হচ্ছে বা পারফরমেন্স ড্রপ করতেছে, সেগুলোর পারফরমেন্স স্টেবল না, ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, এরকম অনেক কমপ্লেন আসতেছে। তো যার কারণে অনেকে হচ্ছে কনফিউশনে পড়ে যায় যে আসলে ওয়ালটনের ল্যাপটপগুলোকে ভালো হবে কিনা। এখন বিষয় হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বলে আমরা একটা জিনিস জানি, সব ব্র্যান্ডেরই একসাথে অনেক ম্যাসিভ আকারে বা ম্যাস প্রোডাকশনের ক্ষেত্রে আপনার অনেক ডিভাইসে এরকম হয়তো একটু প্রোডাকশনের জন্য বা ম্যাল ফাংশনের জন্য দেখা যায় যে কিছু ডিভাইসে খুব ভালো কোয়ালিটি আসে না, তো সেগুলোতে কাস্টমাররা বা ইউজাররা প্রবলেম ফেস করে। তো ওয়ালটন হয়তোবা সেই জায়গা থেকে আপনার কোয়ালিটি কন্ট্রোলটা একটু কম। তো ওয়ালটন স্টিল না আপরাইজিং একটা ব্র্যান্ড, এবং এটা সত্য যে তাদের যেগুলো একটু মোটামুটি ধরেন মিড বাজেট বা একটু হাই এন্ড যে ল্যাপটপগুলো, একটু বেশি কস্টলি যে ল্যাপটপগুলো সেগুলো মোটামুটি বেশ ভালো পারফর্ম করে। মেইন প্রবলেম হয়ে যায় একটু মিড বাজেটের যেগুলো একটু নিচের দিকে এবং লোয়ার এন্ড বা যেগুলো একটু কম দামি ল্যাপটপ, যেমন আপনি যদি 25-30 হাজারের মধ্যে ল্যাপটপের মধ্যে আপনি অনেকে হচ্ছে যে এক্সপেকটেশন করে যে খুব ভালো অ্যাডোবি সফটওয়্যারগুলো, ফটোশপ, এডিটিং বা গ্রাফিক্সের এইসব ল্যাপটপগুলোর আপনার, এটা আমি প্রায় ভিডিওতে বলে আসি বারবারই, যে আপনার এই ল্যাপটপগুলোতে সাধারণত আপনার যে প্রসেসরগুলো সেগুলো কিন্তু একটু লোয়ার এন্ড প্রসেসর বা একটু কম দামি প্রসেসর হওয়াতে, এন্ট্রি লেভেল প্রসেসর হওয়াতে আপনি এগুলোতে খুব বেশি লোড নিতে পারেন না এগুলো। তো সেগুলোতে অনেক লিমিটেশন থাকে এবং এটা আপনার মেনে নিতে হবে এই বাজেটের। রাইট না আপনি বাংলাদেশের বাজারে এই বাজেটের মধ্যে ধরুন 25-26 হাজারের মধ্যে ওয়ালটন যেটা অফার করছে সেটা আবার আপনি অন্য ব্র্যান্ডের দিকে তাকাতে গেলে 28 হাজার ছাড়িয়ে যেতে হবে। ধরেন যেটা 26 হাজার সেটা আবার 29 হাজারের বেশি পাবে। তাদের ব্যাপারে যে সকল কমপ্লেনগুলো আসে, যেমন তারা আফটার সেল সার্ভিসের ব্যাপারে খুব ভালো থাকে না, এখানে যে প্রবলেমটা হয়ে যায় অনেক হচ্ছে গিয়ে থার্ড পার্টি স্টোর থেকে অনেক ল্যাপটপ কিনে। এখন বাংলাদেশে প্রচুর স্ক্যাম আছে ভাই, এটা আপনাকে মানতে হবে। আমরা আসলে সব সম্ভবের এখানে অনেক ল্যাপটপ যেগুলো হয়তো দেখা যাচ্ছে কোনো ডিফেক্টের কারণে আপনার থার্ড পার্টি স্টোরগুলো থেকে বিক্রি হয়, দেন আবার ওগুলো ফিরে আসলে কোনোভাবে বা সেগুলো সেল করা হলে সেগুলোকে আপনার একটু প্যাকিং ট্যাকিং করে মেরামত করে দেন আবার দেখা যাচ্ছে সেল করে দিচ্ছে। কেনার সময় আপনি অবশ্যই অফিসিয়াল স্টোর বা ওয়ালটনের যে সকল অফিসিয়াল শোরুমগুলো সেগুলো থেকে আপনি যদি নিতে চান সেগুলো থেকে নেওয়াটা বেটার। জাস্ট ইমাজিন করুন 7th generation ইন্টেল Core i3 একটা ল্যাপটপ যেটাতে M.2 SSD স্লট আছে এবং র্যাম এর এক্সপেনশনের অপশন আছে, এরকম একটা ল্যাপটপ 24,500 বা 25,500 একটা ল্যাপটপ ব্র্যান্ড অফিসিয়ালি বিক্রি করছে, ইজ ইট পসিবল? একটু সাসপিশিয়াস বা একটু সন্দেহজনক মনেই হয়, স্বাভাবিক। তো আমার একজন অডিয়েন্স নাইম কুরেশি ভাই আমাকে মেসেজ করলো আমার ফেসবুক পেজে যে ভাই ইন্টেলের এই প্রসেসরটার একটা ল্যাপটপ Core i3 7th generation প্রসেসরের ল্যাপটপ 24,500-25,500 ওয়ালটন অফিসিয়ালি বিক্রি করছে, হাউ ইজ ইট পসিবল? তো আমি নাইম ভাইকে থ্যাংকস জানাবো ফর লেটিং মি নো অ্যাবাউট দিস, এবং উনি নিজেও পরে হচ্ছে গিয়ে ওয়ালটনের কাস্টমার কেয়ারে কথা বলে এটা কনফার্ম হয়ে নিয়েছেন, এবং তারা সেখান থেকে কনফার্ম করছে 25,500 এই ল্যাপটপটা তারা অফিসিয়ালি এখন বিক্রি করছে, এবং পরবর্তীতে আমি নিজেও একবার কনফার্ম হয়ে নেই এবং 25,500 তারা এই ল্যাপটপটা বিক্রি করছে। সো মেইনলি ব্যাপার হচ্ছে গিয়ে এই যে ল্যাপটপটা ওয়ালটন প্যাশন সিরিজের WP15-7U3Z, ক্রিটিক্যাল একটা কোড মনে রাখার জন্য, বাট আই রিমেম্বার দ্যাট সামহাউ। মেইনলি এটা আপনার স্টক ক্লিয়ারিং এর জন্য বা ক্লিয়ারেন্স সেল আমরা অনেক সময় দেখে থাকি। শেষের দিকে যখন অল্প কিছু প্রোডাক্ট আটকে যায় তখন বিভিন্ন ব্র্যান্ডগুলোই সাধারণত এরকম কি করে, তাদের ল্যাপটপগুলো যেগুলো রিনাউন্ড ব্র্যান্ড, খুব বড় ধরনের ব্র্যান্ড, তাদের ক্ষেত্রে খুব একটা হয় না, বিশেষ করে যেগুলো এস্টাবলিশ খুব পপুলার ব্র্যান্ড। তো বাংলাদেশে ওয়ালটন কাজ করছে এবং তাদের কিছু ল্যাপটপ এরকম অনেক বেশি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা বিভিন্ন রকম প্রবলেম আছে, এগুলো থেকে আসলে আপনি কিরকম পারফরমেন্স পাবেন সেটার ব্যাপারে প্রেডিকশন দিব না আমি, তবে হ্যাঁ একটা অ্যাসাম্পশন বলতে পারি যে এইটা 7th generation যে ইন্টেল ওয়ালটন প্যাশনের যে ল্যাপটপগুলো ইন্টেল
i3 এগুলোর থেকে এগুলোর মার্কেট রিভিউ যদি আপনি একটু যাচাই বাছাই করে দেখেন ভালো করে এগুলোর বিষয়ে টুকটাক যতটুকু ইনফরমেশন পেলাম সেগুলো হচ্ছে কি ল্যাপটপগুলো থেকে খুব ভালো রকমের পারফরম্যান্স পাওয়া যায় না এবং এগুলোর ব্যাপারে কিছু কমপ্লেইন্ট আছে এগুলোর হিটিং ইস্যু তার হচ্ছে কি আপনার হার্ডওয়্যারগত কিছু ম্যালফাংশনের বিষয়ে এরকম কিছু প্রবলেম আছে বড় ধরনের একটা প্রাইস ড্রপ দেখে অনেকে হয়তোবা Core i3 7 জেনারেশন প্রসেসর হিসেবে দেন আপগ্রেডের অপশন থাকছে এসব জিনিস বিবেচনা করে হয়তোবা নিবে সো ওয়ালটন প্যাশন সিরিজের এই ল্যাপটপটা 15.6 ইঞ্চেস মানে 15.5 ইঞ্চের একটা ল্যাপটপ এবং যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আপনার HD প্লাস ডিসপ্লে ফুল HD ডিসপ্লে না প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি কিন্তু বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো এই ধরনের ল্যাপটপের ক্ষেত্রে আপনার খুব বেশি যে প্রিমিয়াম কোনো মেটাল ইউজ করা যাবে তাও না যেহেতু বাজেটের কথা কনসিডার করলে নর্মালি এটা কিন্তু 34-35 হাজার ছিল যখন শুরুর দিকে এটা মার্কেট রিলিজ হয় তখন কিন্তু আস্তে আস্তে এটা প্রাইস ড্রপ হয় এবং এই মুহূর্তে ওয়ালটন এটা অফিসিয়ালি এত কম দামে বিক্রি করছে এখানে 4GB RAM ব্যবহার করা হচ্ছে 2133 MHz এর DDR4 RAM এবং সেটা আপনি চাইলে সর্বোচ্চ 32GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন দুটো স্লট আছে একটা স্লটে 4GB ইউজ করা হচ্ছে তো বেটার আরেকটা দিক যেটা ভালো দিক সেটা হচ্ছে কি আপনার এখানে M.2 SSD ব্যবহার করার অপশন রয়েছে যেটা হয়তো আপনার পারফরমেন্সকে একটু বুস্ট আপ করবে Core i3-7100 বা 7020 এই যে ইউ সিরিজের যে প্রসেসরগুলো এগুলো ম্যাক্সিমাম আপনার 3 MB ক্যাশ মেমোরি ইউজ করা হচ্ছে দেন পরবর্তীতে 8 জেনারেশন থেকে এটাকে আরেকটু বাড়ানো হয় 4 MB থেকে করা হয় 7 জেনারেশনের প্রসেসর 3 MB ক্যাশ মেমোরি মানে এটা খুব যে আপনার প্রবলেম করবে তা না যেহেতু TDP একটু বেশি তবে এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আপনার ডুয়েল কোর প্রসেসর হলো থ্রেড আপনার কোয়াড কোর থ্রেড বা লজিক্যাল প্রসেসরের যে কোড সেটা 4টা যার কারণে আপনার প্রসেসিং স্পিডটা 2.3K আপনি 4 times বেশি এক্সপেন্ড করবে এটাকে যার কারণে আপনি একটু মাল্টিটাস্কিং করতে গেলে নর্মালি আমরা সেলেরন পেন্টিয়াম দেন সিলভার প্রসেসর যেগুলো সেগুলো চাইতে অনেক বেটার পারফরমেন্স পাবেন জাস্ট বিকজ অফ TDP দেন হাইপার থ্রেডিং টেকনোলজি বা অন্যান্য যে সকল ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে নর্মালি ডিসপ্লেটা 60Hz HD প্লাস ডিসপ্লে হলেও আপনার প্রসেসর থেকে আপনি HDMI পোর্ট দিয়ে যে আউটপুটটা পাবেন সেটা আপনি সর্বোচ্চ 4K আউটপুট পাবেন নর্মালি এই প্রসেসরটা আপনার 2016 সালের সেপ্টেম্বরের দিকে রিলিজ হয় এরপরে কিন্তু অনেকগুলো আপনার সেলেরন পেন্টিয়ামের প্রসেসর আসে যেগুলোতে কিন্তু ক্যাশ মেমোরি একটু ভালো ছিল সেগুলোর মোটামুটি ফ্রিকোয়েন্সিটাও একটু ভালো তবে এখানে 2.4 GHz যে ফ্রিকোয়েন্সিটা সেটা কোয়াড থ্রেডের কারণে আপনার পারফরমেন্স মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বেশ ভালো সুবিধা পাবেন যেটা হয়তো আপনার সেলেরন বা পেন্টিয়ামের প্রসেসর গুলো থেকে অত বেশি পাবেন না একটু যদি আপনি ব্যাকডেটেড অ্যাডোবি ফটোশপ বা একটু অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার গুলো ইউজ করেন সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম পড়তে হবে না তবে RAM এক্সপেন্ড করে নিলে বা M.2 SSD যদি আপগ্রেড করে নেন সেক্ষেত্রে বেশ ভালো পারফরমেন্স পাবেন আর যেহেতু রাইট নাও এটা অনেক কম প্রাইসে তারা অফার করছে সেক্ষেত্রে যদি আপনি অফিসিয়ালি তাদের স্টোর থেকে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বেটার হয় একটু সিকিউর পজিশনে থাকবেন আপনি তো ওয়ালটন আস্তে আস্তে ভালো কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটেও তারা এক্সপেনশন বা এক্সপোর্টের দিকে মার্কেট এক্সপেন্ড করার দিকে অনেক বেশি কনসিয়াস মনে হচ্ছে এবং তারা গ্লোবাল মার্কেটে তাদের নিজেদের অবস্থানটা আস্তে আস্তে বড় করার চেষ্টা করতেছে খুব ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে আস্তে আস্তে কিন্তু আগের প্রথম দিকে যে সকল প্রোডাক্টগুলো ছিল ল্যাপটপের বাজারে তাদের সেগুলো কিন্তু আপনার ডিজাইন বিল্ড কোয়ালিটি এরকম অনেক অনেক প্রবলেম ছিল হিটিং ইস্যুস হার্ডওয়্যারগত ফার্মওয়্যারের বিষয়ে বায়োসের প্রবলেম অনেক রকম প্রবলেম ছিল এবং ওয়ালটনের একটা জিনিস আমার সবসময় যে জিনিসটা আর কি ভালো লাগে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপগুলো ম্যাক্সিমাম অলমোস্ট সব ল্যাপটপই আর তাদের M.2 SSD স্লট থাকে যেটা তাদের পারফরমেন্স আপগ্রেড করার ক্ষেত্রে অনেক মোটামুটি বেশ ভালো প্রোডাক্টিভ একটা ফিচার আমার কাছে মনে হয় এবং RAM এর এক্সপেনশনের জন্য তো অপশন থাকছে তারপরেও তাদের আরো বেশি আমার মনে হয় যে ওয়ালটনের তাদের ল্যাপটপ নিয়ে আরো বেশি কাজ করা উচিত বিশেষ করে একটু লোয়ার এন্ডের যেহেতু বাংলাদেশের বাজারে আমাদের ম্যাক্সিমাম কনজিউমাররা একটু লোয়ার এন্ড ল্যাপটপগুলোর দিকেই বেশি তাকিয়ে থাকে এবং তাদের ওই জায়গাটাতেই বেশি হচ্ছে গিয়ে প্রায়োরিটি দেওয়া থাকে যার কারণে আপনার ওয়ালটনের লোয়ার এন্ড ল্যাপটপগুলোর ব্যাপারে একটু বেশি কনসিয়াস হওয়া দরকার রাইট নাও যেরকম সুই করছে বা অন্যান্য কিছু ব্র্যান্ড এসআরও করছে তাদের অবস্থানটা আর একটু ভালো হবে আই হোক কিন্তু যদি আপনি একটু হাই এন্ড বা প্রিমিয়াম ক্লাস ল্যাপটপগুলোর ক্ষেত্রে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইসের কথা বিবেচনা করে অনেকে যে কোনো কারোর এই ধরনের একটা অপিনিয়ন তৈরি হয়ে যাবে যে এত বেশি প্রাইস দিয়ে ওয়ালটনকে কেন নিতে হবে হোয়াই সামওয়ান উইল চুজ ওয়ালটন ওভার আদার ব্র্যান্ডস আদার এস্টাবলিশড ব্র্যান্ডস কারণ হচ্ছে কি আপনার যেই প্রাইস রেঞ্জ ওয়ালটন হয়তো বা অফার করবে সেই জায়গা থেকে অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ড ভ্যালুর কথা বিবেচনা করলে সেটাই মানুষজন প্রিফার করবে তো যার কারণে ওয়ালটনের যেইটা সবচেয়ে মনে হয় যেন ইফেক্টিভ মার্কেট বা টার্গেট মার্কেট সেটা হচ্ছে লোয়ার এন্ড ল্যাপটপের জায়গাতে এবং এখানে তারা কত বেশি প্রোডাক্টিভ ফিচার অফার করতে পারতেছে দেন ভালো কনফিগারেশন স্পেসিফিকেশন অফার করতে পারতেছে এটার উপর ডিপেন্ড করবে আসলে কাস্টমাররা কি ধরনের ফিডব্যাক দিবে সামনে ওয়ালটনকে সো যাই হোক এই ছিল ওয়ালটন প্যাশন 15.6 ইঞ্চের ল্যাপটপের আমার এই ল্যাপটপটার ওভারভিউ হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও এন্ড দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ ইফ ইট ইজ দেন হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল